সোহেল তাজের যে অবস্থান সেটা তো সর্বজন বিদিত। এই দুইজনকে যদি নাম ভূমিকায় রেখে কোন রকমের চেষ্টা সজীব ওয়াজেদ জয় কিংবা তার মা করতেন, তাহলে আমি হয়তো বুঝতাম যে না, তারা একেবারেই আয়নায় নিজেদের চোখ চেহারাটা চোখটা দেখছেন এবং সেইভাবে নিজেদের শানিত করবার চেষ্টা করছেন। নির্বাচন পর্ব শেষ হওয়ার পরে হয়তো ভিন্ন রকমের একটা সমীকরণ তৈরি হবে, তার উপর ভিত্তি করে অন দ্য গ্রাউন্ড অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট হতে পারে এবং তার উপর ভিত্তি করে হয়তো বা ফিউশন অফ নিউ ব্লাড ঘটতে পারে। আপনার মিউজিক্যাল চেয়ারে হয়তো নতুন মুখ আমরা দেখতে পাবো, কিন্তু তার মানে এই নয় যে যে রেজিমটা চেঞ্জ হয়েছে সেই রেজিম পুনর্বাসিত হবে এবং এই রেজিম চিরতরে বিদায় নেবে। নো, দেখুন, জনগণের পালস যদি আপনি না বুঝতে পারেন এবং এত পানি গড়ানোর পরেও যদি মাইন্ডসেটটা এরকম হয়, তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের আসলেই শনির দশা হয়েছে। এবং আপনার যারা এই দলের কাণ্ডারি হিসেবে নিজেদের নিজেরাই মনোনীত করছেন, তাদের অর্থবিত্তের কোনো অভাব নেই, এটা পরিষ্কার, কিন্তু অর্থ বিনিয়োগ করলেই, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগালেই কিংবা আপনার লবিস্ট নিয়োজিত করলেই ডিভিডেন্ড পাওয়া যাবে, এটা কোনো গ্যারান্টি নেই। এটা আমি হলফ করে বলতে পারি। অ্যাডভোকেসি এবং লবিং এর উপর আমার কিঞ্চিৎ পড়াশোনা আছে, আমি একটা পোস্ট ডক্টরাল ফেলোশিপ করেছি ওয়াশিংটন ডিসিতে অ্যাডভোকেসি ইনস্টিটিউটে এবং একেবারে হাতে কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ ঘটেছে ক্যাপিটাল হিল, এবং সেই জন্যে আমি একটা সনদও লাভ করেছি সোশ্যাল ইনজাস্টিস অ্যাডভোকেট হিসেবে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি দিস ইজ নট দ্য রাইট ওয়ে। এখন তাদের উচিত ছিল চেহারাগুলো নিজেদের আয়নায় দেখা। ইটস নেভার টু লেট টু ম্যান, দেরিতে হলেও সংশোধনের সময় থাকে। একেবারে 180 ডিগ্রি সমারসল্টে গিয়ে তারা যদি তাদের এই দলটিকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে নেতৃত্ব এমন ভাবে বিন্যস্ত করার চেষ্টা করতে হবে যেই নেতৃত্বের সঙ্গে যেই শাসক পরিবারটি ছিল তাদের কোন রকমের রক্তের কিংবা বৈবাহিক সূত্রে সম্পর্ক নেই। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর পরের যে চার নেতা বলা হয় তাদের চারজনের আবার গ্রেডেশন যদি আমরা করি, তাহলে সর্বাগ্রে নাম আসবে সৈয়দ নজরুল ইসলামের, তারপর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমেদ। এই দুইজনের হেয়ার অ্যাপারেন্ট যারা, তাদের আপনার যদি এখন যারা এই পরিবারে পুরুষ সদস্য আছেন তাদের যদি ইন্ডাক্ট করা হয়, তাহলে হয়তো একটা ওয়ে আউট বেরোতে পারে। আপনারা জানেন যে সেনা পরোক্ষ সমর্থিত সরকার এখন ক্ষমতায় এবং সেনাদের ভাষা সেনারাই বুঝতে পারেন ভালো, এবং সেই কারণে ব্রিগেডিয়ার জেনারেল সাফায়াতুল ইসলাম, যিনি সৈয়দ নজরুল ইসলামের সন্তান এবং তিনি আওয়ামী লীগ থেকে বিদ্রোহ করেছিলেন, আপনার স্বতন্ত্র নির্বাচন করেছিলেন 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবার ক্ষেত্রে এবং তিনি তার সহোদরের কাছে পরাজিত হয়েছে আনুষ্ঠানিকভাবে। এবং সোহেল তাজের যে অবস্থান সেটা তো সর্বজন বিদিত। এই দুইজনকে যদি নাম ভূমিকায় রেখে কোন রকমের চেষ্টা সজীব ওয়াজেদ জয় কিংবা তার মা করতেন, তাহলে আমি হয়তো বুঝতাম যে না, তারা একেবারেই আয়নায় নিজেদের চোখ চেহারাটা চোখটা দেখছেন
এবং সেইভাবে নিজেদের শাণিত করবার চেষ্টা করছে। এখন ওই যে উত্তরাধিকারের রাজনীতি, ওই যে পারিবারিক শাসন, ওই যে আপনার এসএসএফ সুবিধা প্রবর্তনের ব্যবস্থা করে বংশানুক্রমিক ভাবে রয়্যাল আপনার প্রোটেকশন লাভের যে চেষ্টা, এই মাইন্ডসেট থেকে তারা যতক্ষণ পর্যন্ত বেরোতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার ধারণা কোনো ওয়ে আউট বাস্তবসম্মত ভাবে তারা খুঁজে পাবেন কিনা ব্যাপারে বড় প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ। আমরা একটা অডিও, আরেকটা অডিও বের হয়েছে গতকালকে, আপনি শুনেছেন কিনা জানি না, যে উনি গোপালগঞ্জে কে কি করছে পুলিশে, এবং সবারই নাম লিখে রাখার জন্য, তালিকা করে রাখার জন্য বলেছেন যে, এবং এই সরকার এক মাসও আর এক মাসও টিকে কিনা সন্দেহ আছে, এবং উনি ফেরত আসবে আবারও, আবারও এই কথা উনি বলেছেন, তখন উনি দেখে নেবেন এরকম এক মাগে শীত যারা এরকম স্মরণ করে দিয়েছেন আর কি, যারা এখন ক্ষমতায় আছে তাদেরকে। দেখুন, আক্ষেপ বিলাপ স্বগতোক্তি সব রকমের মাধ্যমে যারা ক্ষমতাচ্যুত হন তারা তার আশ্রয় নিয়ে থাকে, আর ভিন্ন ভিন্ন ভাবে যেই আপনার প্রচারণাটি আছে বাজারে সেটি হচ্ছে 5 নভেম্বর মার্কিন নির্বাচন পর্ব শেষ হওয়ার পরে হয়তো ভিন্ন রকমের একটা সমীকরণ তৈরি হবে, তার উপর ভিত্তি করে অন দ্য গ্রাউন্ড অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট হতে পারে, এবং তার উপর ভিত্তি করে হয়তো বা ফিউশন অফ নিউ ব্লাড ঘটতে পারে, আপনার মিউজিক্যাল চেয়ারে হয়তো নতুন মুখ আমরা দেখতে পাবো। কিন্তু তার মানে এই নয় যে যে রেজিমটা চেঞ্জ হয়েছে সেই রেজিম পুনর্বাসিত হবে এবং এই রেজিম চিরতরে বিদায় নেবে, নো। এই এই চিন্তা যাদের মাথায় আছে তাদের বুঝতে হবে যে বড়সড় আপনার মরিচিকার পেছনে তারা ছুটছে। ধন্যবাদ।